হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে লাল শাকের তরকারি, আর এখানে রয়েছে ছোলা দিয়ে মোচার ঘণ্ট, আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল। তো চলো তাহলে খাওয়া শুরু করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এগুলো নামিয়ে রাখি। চলো লাল শাকের তরকারি দিয়ে খেয়ে নিই। এর আগে দুবার লাল শাক ভাজা হয়েছে খাওয়া, ওই জন্য আজকে তরকারি করলাম। একটু বরবটি, একটু বেগুন দিয়েছি এর মধ্যে, আলুটা দিইনি। আলু যত কম খাওয়া যায় ততই ভালো, তাই না? এটা আমাদের বাগানের মোচা, লাল রঙের যে কলাগুলো হয় সেই কলার মোচা। ভেবেছিলাম হয়তো খেতে পারবো না, তিতে হবে, তারপরে খেয়ে দেখলাম, মানে কাঁচা অবস্থায় একটা খেয়ে দেখলাম, দেখলাম না তিতো না, তাই জন্য রান্না করলাম, নাহলে রান্না করতাম না। দুদিন ভিডিও করতে পারিনি, ভাই ফোটায় গেছিলাম, গতকাল সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, তো ওই জন্য আজকে ভিডিও করলাম।